ষষ্ঠ অধ্যায়, ধ্যান যোগ। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে নিয়মতান্ত্রিক ধ্যান চর্চার মাধ্যমে অষ্টাঙ্গ যোগ অনুশীলন, মন ও ইন্দ্রিয় আদি দমন করে এবং অন্তর্যামী পরমাত্মার চিন্তায় মনকে নিবিষ্ট রাখে। এই অনুশীলনের পরিণামে পরমেশ্বরের পূর্ণ ভাবনারূপ সমাধি অর্জিত হয়। শ্রী ভগবান উবাচ, অনাশ্রিতঃ কর্ম ফলম কার্যম কর্ম করোতি যঃ, স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির্ন চাক্রিয়ঃ। পরমেশ্বর ভগবান বললেন, যিনি অগ্নিহোতাদ্রি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টাশূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তাঁর কর্তব্য কর্ম করেন, তিনিই যথার্থ সন্ন্যাসী বা যোগী। ইয়ং সন্ন্যাসম ইতি প্রাহুর যোগম তম বিধি পাণ্ডব, নঃ যঃ সন্ন্যস্ত সংকল্পো যোগী ভবতি কশ্চন। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা হয়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। আরু রুক্ষোর মুনের যোগম কর্ম কারণ মুচ্যতে, যোগারূঢ়স্য তস্যৈব শমঃ কারণ মুচ্যতে। অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যেই যোগারূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। যদা হীনেন্দ্রিয়ার্থেষু ন কর্মস্বনুষজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তদোচ্যতে। যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, তখন তাকে যোগারূঢ় বলা হয়। উদ্ধারে আত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েত আত্মৈব হ্যাত্মনো বন্ধুর আত্মৈব রিপুরাত্মনঃ। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা, মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। বন্ধুরাত্মাত্মনস্তস্য যেনাত্মৈবাত্মনা জিতঃ, অনাত্মনস্তু শত্রুত্বে বর্তে তাত্মৈব শত্রুবৎ। যিনি তাঁর মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। জিতাত্মনঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়ো। জিতেন্দ্রিয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন, তাঁর কাছে শীত উষ্ণ সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলোষ্ট্রাশ্মকাঞ্চন। যে যোগী শাস্ত্র জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয় এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণে সমদর্শী, তিনি যোগারূঢ় বলে কথিত হন। সুহৃন মিত্রার্যুদাসীনা মধ্যস্তদ্বেষ্য বন্ধুষু সাধুষ্বপি চ পাপেষু সমবুদ্ধির্বিশিষ্যতে। যিনি সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎসর, বন্ধু, ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। যোগী ইঞ্জিত সততম আত্মানম রহস্য স্থিত একাকী ইয়তচিত্তাত্মা নিরাশীর অপরিগ্রহ। যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে
তাঁর দেহ মন ও নিজেকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মনা নাত্যুচ্ছ্রীতম নাতি নীচম চৈলাজিন কুশোত্তরম তত্রৈকাগ্রম মনঃ কৃত্বা ইতচ্চিত্তেন্দ্রিয়ক্রিয়া উপবিশ্যাসনে যুঞ্জ্যাত যোগমাত্মবিশুদ্ধয়ে। যোগ অভ্যাসের নিয়ম এই যে, কুশাসনের ওপর মৃগ চর্মের আসন, তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নীচ না করে এই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। সমম কায় শিরোগ্রীবম ধারয়ন্নচলম স্থির সম্প্রেক্ষ্য নাসিকাগ্রম স্বম দিশশ্চানবলোকয়ন প্রশান্তাত্মা বিগতভীর্ব্রহ্মচারী ব্রতে স্থিত মনঃ সংযম্য মচ্চিত্ত যুক্ত আসীত মৎপরঃ। শরীর মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবন্ধ করে প্রশান্ত আত্মা ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। যুঞ্জনেবম সদাত্মানম যোগী নিয়ত মানস শান্তিম নির্বাণ পরমাম মৎসংস্থাম অধিগচ্ছতি। এইভাবেই দেহ মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন। নাত্যশ্নতস্তু যোগোস্তি ন চৈকান্তম অনশ্নতঃ ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রতো নৈব চার্জুন। অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রা শূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। যুক্তাহার বিহারস্য যুক্তচেষ্টস্য কর্মসু যুক্তস্বপ্নাবোধস্য যোগো ভবতি দুঃখঃ। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। যদা বিনিয়তম চিত্তম আত্মন্যেবাবতিষ্ঠতে নিঃস্পৃহ সর্বকামেভ্যো যুক্ত ইত্যুচ্যতে তদা। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাকে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে মনে করা হয়। যথা দীপ নিবাতস্থ নেঙ্গতে সোপমাস্মৃতা যোগিনো যতচিত্তস্য যুঞ্জতো যোগমাত্মনঃ। বায়ুশূন্য স্থানে দীপ শিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্তেও তেমনিভাবে অবিচলিত থাকে। যত্র পরমতে চিত্তম নিরূঢ়ম যোগসেবয়া যত্র চৈবাত্মনাত্মানম পশ্যন্নাত্মনি তুষ্যতি। সুখম আত্যন্তিকম যত্তদ বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়ম বেত্তি যত্র ন চৈবায়ম স্থিতশ্চলতি তত্ত্বতঃ। যম লব্ধ্বা চাপরম লাভম মন্যতে নাধিকম ততঃ যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে। তম বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগম যোগ সংহিতম। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায়
চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয়, সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তরকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কিছুই লাভ এর থেকে অধিক মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়ও চিত্ত বিচলিত হয় না। জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটি হচ্ছে প্রকৃত মুক্তি। সনিশ্চয়েন যোক্তব্যো যোগো নির্ভিন্ন চেতসা সংকল্প প্রভবান কামাংস ত্যক্ত্বা সর্বান শেষত মনসৈবেন্দ্রিয় গ্রামম বিনিয়ম্য সমন্ততঃ। অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারী এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য। শনৈ শনৈর উপরমে বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থম মনঃকৃত্বা ন কিঞ্চিদ অপি চিন্তয়েত্। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। যতো যতো নিশ্চলতি মনশ্চঞ্চলম অস্থিরম ততস্ততো নিয়ম্যৈতদ আত্মন্যেব বশম নয়েত্। চঞ্চল অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বশে আনতে হয়। প্রশান্ত মনসম হ্যেনম যোগিনম সুখমুত্তমম উপৈতি শান্ত রজসম ব্রহ্মভূতম কলমশম। ব্রহ্মলাভ সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখ প্রাপ্ত হন। যুঞ্জনেবম সদাত্মানম যোগী বিগত কলমশ সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখমশ্নুতে। এইভাবেই আত্মসংযমী যোগী জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম স্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন। সর্বভূতস্থমাত্মানম সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন। যোগমুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন। যো মাম পশ্যতি সর্বত্র সর্বম চ ময়ি পশ্যতি তস্যাহম ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন আমি কখনো তাঁর দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। সর্বভূতস্থিতম যো মাম ভজত্যেকত্বমাস্থিতঃ সর্বথা বর্তমানোপি স যোগী ময়ি বর্ততে। যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মারূপে আমাকে জেনে আমার ভজনা করেন তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন। আত্মৌপম্যেন সর্বত্র সমম পশ্যতি অর্জুন সুখম বা যদি বা দুঃখম স যোগী পরমো মত। হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমান মানে দর্শন করেন আমার মতে তিনিই সর্বশ্রেষ্ঠ যোগী। অর্জুন উবাচ যোয়ম যোগস্ত্বয়া প্রোক্তঃ সাম্যেন মধুসূদন এতস্যাহম ন পশ্যামি চঞ্চলত্বাৎ স্থিতিম স্থিরাম। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র
সমদর্শন রূপ যে যোগ উপদেশ করলে, মনের চঞ্চল স্বভাব বশত আমি আর স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। চঞ্চলম হে মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদি বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলমান, তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। শ্রী ভগবান উবাচ, অসংশয়ম মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কৌন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। অসংযতাত্মনা যোগো দুষ্প্রাপ ইতি মে মতে, বশ্যাত্মনা তু যততা শক্য বাপ্তুম উপায়তঃ। অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন, তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন, সেইটি আমার অভিমত। অর্জুন উবাচ, আয়তে শ্রদ্ধায়োপেত যোগাচ্ছলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধিম কাম গতিম কৃষ্ণ গচ্ছতি। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারী যোগে মুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে না পারেন, তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হবে? কচ্ছিন্নো ভয় বিভ্রষ্টঃ চিন্নাভ্রম ইব নশ্যতি অপ্রতিষ্ঠো মহাবাহো বিমূঢ়ো ব্রহ্মণপথি। হে মহাবাহো কৃষ্ণ, কর্ম যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথ থেকে বিমূঢ় হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে, সে কি ছিন্ন মেঘের মতো একবারে নষ্ট হয়ে যাবে? এতন্মে সংশয়ম কৃষ্ণ ছেতুম অর্হস্য শেষত ত্বদন্য সংশয়স্যাস্য ছেতা ন হ্যুপপদ্যতে। হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। শ্রী ভগবান উবাচ, পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে নহি কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভানুষ্ঠানকারী পরমার্থবিদদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না, হে বৎস, তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। প্রাপ্য পুণ্যকৃতাম লোকান উষিত্বা শাশ্বতী সমা শুচীনাম শ্রীমতাম গেহে যোগভ্রষ্টোভিজায়তে। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন। অথবা যোগিনামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরম লোকে জন্ম যদীদৃশম। অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন, এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ। তত্রত্তম বুদ্ধি সংযোগম লভতে পৌর্বদেহিকম যততে চ ততো ভূয়ঃ সংসিদ্ধৌ কুরুনন্দন। হে কুরুনন্দন, এই প্রকার জন্মগ্রহণ করার ফলে যিনি পুনরায় তাঁর পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নমান হন। পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হ্যবশোপি সঃ জিজ্ঞাসুর অপি যোগস্য
শব্দ ব্রহ্মাতি বর্ততে। তিনি পূর্ব জন্মের অভ্যাস বসে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। প্রয়ত্নাদ্যতমানস্তু যোগী সংশুদ্ধ কিল্বিষ অনেক জন্ম সংসিদ্ধস ততো যাতি পরাম গতিম। যোগী ইহজন্মে পূর্ব জন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়ে পূর্ব পূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। তপস্বিভ্যোধিকো যোগী ধ্যানিভ্যোপি মতোধিক কর্মীভ্যশ্চাধিকো যোগী তস্মাদ যোগী ভবার্জুন। যোগী তপস্বীদের চেয়েও শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। যোগিনামপি সর্বেষাম মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমেযুক্ত তমো মতঃ। যিনি শ্রদ্ধা সহকারে মদ্গত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। এটিই আমার অভিমত।